আজকে আমরা বানিয়ে দেখাবো দই দিয়ে আলু গাটি কচুর দম। তার জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দই এখানে ফেটিয়ে রেখেছি 100 গ্রাম মতন, আদা রসুন পেস্ট, দুটো টমেটো কেটে রেখেছি আর দুটো পেঁয়াজও স্লাইস করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি গাঁঠি কচু সেদ্ধ করা আর আলুর সেদ্ধ করা। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সেদ্ধ করা আলুগুলোকে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভাজবো, যতক্ষণ না একটু গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার এটাকে একটা প্লেটে তুলে আমরা সাইডে রেখে দেব। এবার ওই একই তেলে আমরা একটু গাঁঠি কচুগুলোকেও ভেজে নেব, এটাও একইভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভাজবো, যতক্ষণ না একটু গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। কচুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এটাকে আমরা একটা প্লেটে তুলে সাইডে রেখে দেব। এবার কড়ায় আবার একটু সর্ষের তেল নিয়ে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজগুলোকে আমরা 2 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার এই মিশ্রণগুলোকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটো। টমেটোগুলো দেওয়ার পরে আমরা আবার 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো মশলা, কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে টক দই। এই টক দইটা কিন্তু ঘরেই বানানো, এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এটা ততক্ষণ হতে দেব যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে। মশলা প্রায় তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। আবার এই সব মিশ্রণগুলোকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা গাঁঠি কচুগুলো, ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। এবার এই সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই আলু দিয়ে গাঁঠি কচুর দম কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে দারুণ লাগে খেতে। এটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু গরম জল। এই গরম জলটা দেওয়ার পরে আমরা ততক্ষণ এটা হতে দেব যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যাচ্ছে। জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা আর 1 চামচ মতন ঘি। ঘিটা এখানে অপশনাল, ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি বলবো দিলেই ভালো, কারণ এর টেস্টটা অনেকটাই সুন্দর লাগে।
দই দিয়ে আলুগাঠি কচুর দম কিন্তু পুরো রেডি। এরকম আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো এরকম নতুনত্ব রেসিপি নিয়ে পরের ভিডিওতে।